হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো এই সময় সবারই শরীর একটু না একটু খারাপ হচ্ছেই, তো সেরকমভাবে আমার একটু শরীরটা খারাপ আছে। গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো। তো ঠান্ডা ফান্ডা লেগেছে হালকা, আর এটা আমার অনেক আগেরই ব্লগ ছিল, এতটাই লেজি হয়ে যাচ্ছে আমি দিন দিন যে ব্লগগুলো দিতে কতটা দেরি করে ফেলছি। এর পার্ট ওয়ান ব্লগটা অনেক দিন আগে আমি শেয়ার করেছি, পার্ট টুটা দিতে এতটাই দেরি হয়ে গেছে। তো আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও, এতটাই দেরি করে ফেলেছি। তো এখানে আলপনা দিচ্ছিলাম ওই পার্ট ওয়ানের যে ভিডিওটা, পরের দিন আমাদের মহোৎসব ছিল, ঘরে ঠাকুর আসবেন, তো ওই উপলক্ষে ওই জায়গাটা সাজানো। এটা আমার হাজব্যান্ড লিখেছেন, নিচে আলপনাটা আমি আমার ননদ মিলে দিয়েছি। তো তোমরা বলবে কেমন হয়েছে আলপনাটা। তোমরা যদি আগের ব্লগটা না দেখে থাকো, তো আমি এটা ডিসক্রিপশানে আমি আগের ব্লগের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা আগের ব্লগটা দেখে নিও, তাহলে পুরোটা বুঝতে পারবে যে আমি কী উপলক্ষে ব্লগটা করেছি, কী উপলক্ষে এত কিছু হচ্ছে, পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে এবং আমার আগের ব্লগটাও দেখা হয়ে যাবে। তো তোমরা দেখো, আমি আর বকবক না করে পুরো ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে, একে একে দেখতে থাকো। আর যে জায়গাটা অনেকটা লং হয়ে যাচ্ছে ভিডিওটা, তো সেই জায়গাটা আমি ফাস্ট করে দিচ্ছি। তো এখানে রান্নার আয়োজন হয়েছে, উনুনেই সব রান্না হচ্ছে, প্রসাদের রান্না, গ্রামের সবারই নেমন্তন্ন ছিল, সবার মানে সবারই। তো অনেকের অনেকের মানে প্রায় 800 খানিক জনের রান্না হচ্ছে, তো রান্নার জায়গাটা থেকে বুঝতেই পারছো। তো দেখো, ব্লগ করতে করতে তোমাদের সঙ্গে একটা রেসিপি পুরো শেয়ার করেই নিই, এই রেসিপিটা, এটা আমাকে খেতে অনেক ভালো লাগে, তাই আমি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটাই দেখেছি। তো এটা আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম, দেখো কীভাবে বানানো হচ্ছে। এটা পুষ্পান্ন রান্না হচ্ছে, তো পুষ্পান্নটা সত্যি খেতে অসাধারণ লাগে আমার। তো আমি ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বলে আমি পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি অনেকেরই ভালো লাগে, এটা প্রায় সবারই ভালো লাগে, অনেকের বলাটা ভুল। তো তোমরাও রেসিপিটা দেখে নাও।
অনেকক্ষণ থাকা হয়ে গেছে খাবার জায়গায়, তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই খাবার জায়গা দেখে দেখে বোর হয়ে গেছো। এবার আমি মেন জায়গায় চলে যাই যেখানে আমাদের অনুষ্ঠান হচ্ছে। তো অনুষ্ঠানের জায়গায় চলে এসেছি, এখানে অনেকেই দাঁড়িয়ে আছেন, ননদ আমার যা অনেকেই দাঁড়িয়ে আছেন। তো এখানে আমি তোমাদেরকে আমার জেঠুর ফটোটা দেখাবো, চেষ্টা করছি একটু কাছে গিয়ে দেখানোর। এটা আমার জেঠুর ফটো, সকাল থেকে দুপুর হয়ে গেছে এইসব করতে করতে। তারপরে বাদ বাকি যে অনুষ্ঠানগুলো আছে আমি আর বকবক করছি না, অনুষ্ঠানগুলো সরাসরি তোমাদের দেখাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাবে বাতাসা ছোঁড়া হয়, হোলি লুট বলে সম্ভবত। Yeah.
এই সব কিছু হওয়ার পরে প্রসাদ খাওয়ার পালা। এখানে গ্রামের অনেকে গেছেন প্রসাদ খেতে বসেছেন, যদিও প্রসাদ খাওয়ার সময় আমি ভিডিও করিনি, অতটা করা যায়নি, তো আমি এমনি দূর থেকে কয়েকটা ফটো তুলেছি, ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই সবই ছিল আমার ব্যস্ততার কারণ। আগের ব্লগে আমি বলেছি আমি কতটা ব্যস্ত ছিলাম, কেন ব্লগ দিতে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি কেন, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো কি। আর হ্যাঁ, অবশ্যই তোমরা সাবধানে থাকবে, যতটা সম্ভব বাড়িতে থাকবে, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বাইরে বেরাও, খুব সাবধানে থাকো।